আজকে যে কাহিনীটা আমি বলবো সেটা কোনো কাহিনী না, কোনো শরৎচন্দ্রের বা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কোনো উপন্যাস বা গল্প নয়, ছোট গল্প নয়, এটা একটা সত্যি কাহিনী, একটা জীবন কাহিনী। এই জীবন কাহিনী থেকে আমার বাঙালি ভাইরা, বোনেরা, সারা যারা বাংলা ভাষায় কথা বলে, কিংবা এই জিনিসটা ইংলিশেও হতে পারে যদি এমন কিছু ভালো হয়ে যায়, কিন্তু আমার একটা সত্য কাহিনী আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, এই সেন্সে নিজের জন্য। আমার এটা ফেসবুকে পোস্ট করব কি না জানি না, আমার এটা কোনো ইউটিউবে যাবে কি না জানি না, কেউ পছন্দ করবে কি করবে না, কি কমেন্ট দিল আমার কিচ্ছু আসা যায় না, আমি এটা করতেছি আমার নিজের জন্য। এখনও চেহারাটা সুন্দর আছে, এখনও সুন্দর করে হাসতে পারি, কিন্তু একদিন এই চেহারায় রিঙ্কল চলে আসবে, বার্ধক্য চলে আসবে, আর এরকম করে সুন্দর করে হাসতে পারবো না, হয়তো কারো শরণাপন্ন হব, কিংবা বৃদ্ধাশ্রমে থাকবো, আই ডোন্ট নো হোয়াট ক্যান হ্যাপেন ইন ফিউচার। বাট আমার এই জীবন বোধ থেকে, জীবন রাস্তা থেকে আমি একটা জিনিস আজকে জানাতে চাই সবাইকে। শুরুটা কোত্থেকে করব? একাত্তর? না না, ঠিক আছে, একাত্তর থেকেই করি। বাহাত্তর সাল থেকে করি। আমাদের স্বাধীনতা যুদ্ধের আগে আগে একবার আমরা কুড়িগ্রাম থেকে ঢাকা গেছিলাম, যে তখন অফিসার সিনেমা হল ছিল, আজাদ সিনেমা হল ছিল, রূপমহল, সৌদাগর, সদরঘাট, এই ধরনের কি জানি কি কিছু সব ছিল। আর ওয়ারিতে আমাদের এক আন্টি থাকতেন, ওনারা এখনও আছে, আমার মায়ের দিক থেকে কি জানি আত্মীয়, তো ওইখানেও আমরা গেছিলাম, ওখানে নিয়ে যাওয়া হয়েছিল আমাদেরকে। পিয়ানোটা বন্ধ হয়ে গেল, তো পিয়ানোটার বোধ হয় দরকার লাগবে না, বা কোনো বাঁশিও লাগবে না, এটা তো আর কোনো কবিতা নয়, এটা হচ্ছে একটা জীবনবোধ। তো যাই হোক, তো 1972 সালে আমি সত্যি জানি না যে সুচিত্রা সেন বা উত্তম কুমার বা সৌমিত্র বা সত্যজিৎ রায় এদের সম্পর্কে আমার প্রথম পরিচয়টা কিভাবে হয়েছে আমার জানা নেই। 1972 সালে আমরা তখন পুরান ঢাকায় 9 নং আহসানুল্লাহ রোডে নবাব বাড়িতে থাকি। নবাব বাড়িতে আমাদের সাবান ফ্যাক্টরি ছিল, প্লাস্টিক জগের ফ্যাক্টরি ছিল, আমার ছোটো ভাইয়ের নামে প্রিন্স অফ কেমিক্যাল ওয়ার্কশপ ছিল। আমার মনে আছে যে সকালে বেকারি থেকে নাস্তা দেওয়া হইতো, তখনকার সময় আমি আমার আব্বাকে বললাম, আমি ওখানে তো আমি বললাম যে আমি আজাদ সিনেমা হলে সিনেমা দেখতে যাব। তো আব্বা তো মুসলিম লীগ করতেন, ভীষণ ভালো মুসলমান, নামাজ, জুম্মার নামাজ, দাড়ি রাখা, রোজা রাখা, এগুলো, কোরআন শরীফ পড়া, এগুলোই ছিল তার একমাত্র ব্রত। সেখানে আমি বলতেছি যে আমি আজাদ সিনেমা হলে সিনেমা দেখতে যাব। ওখানে একটা সুচিত্রা সেনের ছবি চলছে। আমার আব্বা তো আকাশ থেকে পড়তে পিচ্ছি একটা পোলা, বলে সুচিত্রা সেনের ছবি দেখতে যাবে? বলে তুমি সুচিত্রা সেনের কি বুঝো, তুমি সুচিত্রা সেনকে জানো কি করে? আমি অত জানতাম না, সত্যি জানতাম না, খালি ওখানে হেঁটে হেঁটে গেছিলাম, নবাব বাড়িতে থাকি, ওই দিদি হেঁটে হেঁটে লায়ন্স সিনেমা হলের পাশ দিয়ে আর একটু সামন দিয়ে যে রূপমহলের কাছাকাছি যেয়ে দেখি যে ওখানে একটা লেখা আছে যে সুচিত্রা সেনের ছবি দ্বীপ জেলে যাই চলছে আজাদ সিনেমা হলে। আমি তখন আজাদ সিনেমা হল চিনি না, তো আমি বললাম যে না, আমি সুচিত্রা সেনের ছবি দেখতে যাব। আর আমি তো যেই গোর সেই গোর, আমাকে বলে হয়তো গোয়ার, আমাকে আমার ছোটো বোন ডালিয়া বা বাড়িতে বপি বলতো, আমি বাচ্চা লিয়া বলতো আমি গোয়ার, ইভেন মাও আমার গোমার তুরিতে খুব সবসময় একটা সহানুভূতি দিত যে এ যদি বলে তো করবেই। আর আব্বাকেও বোধ হয় মা ফিসফিস করে বলে দিল যে এর গোয়ার তুমি সারাইতে পারবে না, এ যখন যেতে চেয়েছে ছবি দেখতে আদার্স সিনেমা হলে যাবে।
তো এখন আব্বা বললো ঠিক আছে, একটা ছেলে ছিল বরিশালে বাড়ি, আমাদের ফ্যাক্টরিতে কাজ করতো, তো আব্বা বললো যে তুমি একে নিয়ে ওই সিনেমা হলে যাবা, কারণ আমাদের বাসায় তো সিনেমা দেখা হারাম, মানে আমাদের বাড়িতে ওরকম ছিল না। এখন আব্বার তো কোনো চয়েস নাই, কারণ সন্টু চাইছে যে সুচিত্রা সেনের ছবি দেখবে। তারপরে আব্বা আমাকে ওই ছেলেটা দিয়ে পাঠায় দিল, বলো ডিসির টিকিট কাটবি, ওখানে বসায় দিবি, দিয়ে তুমি বাইরে বসে থাকবা। তো আমাকে নিয়ে যাওয়া হলো, ওই ছেলেটা নিয়ে গেল, ছেলেটা আমার নাম ভুলে গেছে আমি সরি, কিন্তু জানি যে বরিশালে বাড়ি। তো ওই ছেলেটা একটু বড় লোক, বড় ছেলে, বেশ কি জানি 27-28 বছরের একটা ছেলে হবে বা কি জানি, আমাদের ফ্যাক্টরিতে কাজ করতো। তো আমাকে ওখানে নিয়ে গেল, নিয়ে যে ওই ডিসির টিকিট কেটে দিল, ওটা বোধহয় দোতলায় পিছন দিকে, সবচেয়ে পিছন দিকে। তো আমি দেখলাম দ্বীপ জেলে না, দ্বীপ নে দ্বীপ জেলে যায় ছবিটা। আমি ওটা দেখে হতভম্ব হয়ে গেলাম, সুচিত্রা সেনের অভিনয় আর সুচিত্রা সেনের কথা বলা আর ওনার শাড়ি পরা, পিচ্চি পোলা আমি, খুবই ছোট, কত 8-9 বছরের বয়স হবে আমার হয়তোবা। তো তখন আমাকে বলা হইলো যে তখন আমাদের দেশে কলকাতার বাংলা ছবি চলতো, উর্দু বোধ হয় চলতো না, পরের দিকে বোধ হয় উর্দু চলতো, কিন্তু সেই সময় কলকাতার বাংলা ছবি চলতো, যেহেতু আমাদের সাথে ইন্ডিয়ার সম্পর্কটা ভালো। আর আমি এটা 72-73-এর কথা বলছি, যখন আমাদের দেশ মাত্র স্বাধীন হয়েছে। তো আমি পুরা ছবিটা দেখে খালি হতভম্ব হয়ে গেলাম। তো কেউ একজন আমাকে বললো যে উত্তম কুমারের একটা ছবি চলতেছে, ওই ছবিটার হলের নামটা আমি ভুলে গেছি, ছবিটার নাম পৃথিবী আমারে চায়। ওইখানেই পিচ্চি পোলা আর ওই ছেলেটা আমাকে নিয়ে গেছে, ঢুকায় দিছে, আমি পুরো ছবিটা দেখে বেরোয় আসলাম। ওর মধ্যে কোথায় কোথায় কথা হইলো বলতো, উত্তম কুমারের একটা ছবি চলতে পৃথিবী আমারে চায়, সম্ভবত অভিষেক সিনেমা হলে, আমার ভুলও হতে পারে। এখন ওই ওইটার হয়নি, আমি যখন শুনলাম সুচিত্রা সেন আর উত্তম কুমার এরা জুটি, তখন আমি ভাবলাম যে উত্তম কুমারেরও ছবি দেখবো, কিন্তু ওইটার হয়নি, কেন জানি আমার কোথায় ধরে বাঁধে কুড়িগ্রাম পাঠিয়ে দেওয়া হয়েছে, বা কোনো কারণে হোক ওটার হয়নি। তো ওই ছবিটা দেখার পর আমি ক্রাশ হইলো আমার, আমার জীবনে অদ্ভুত লাগলো যে এই বোধ আমার প্রথম জীবনে ক্রাশ, সেটা হচ্ছে সুচিত্রা সেন, অদ্ভুত একটা মহিলা, একটা অসাধারণ প্রতিভা, চাহুনি, শাড়ি পরা, কথা বলা, অসাধারণ অসাধারণ। আমি আমি কম যতই বলি একটা মেয়ের প্রশংসা করি কম বলা হবে। এরপরে তো আমরা কুড়িগ্রাম চলে গেলাম, আমার মনে হয় 76-এ আবার কুড়িগ্রামে আসছিলাম, এই আমি সরি ঢাকা এসেছিলাম যে আমার ট্রিটমেন্ট করতে হবে, আমার ট্রিটমেন্ট, আমার জন্য কি একটা অসুখ হয়েছিল, রাত্রে বিছানায় পেশাব করতাম, তো আমার ট্রিটমেন্টের জন্য আবার আমি ঢাকায় চলে আসলাম, 7-8 মাস ওখানে ছিলাম, হাম্বাদিয়া স্কুলে আমার পড়ার কথা ছিল যেটা পুরান ঢাকায়, কিন্তু কোনো কারণে আব্বা সব কিছু গোটপাট বেঁধে আমাদের ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়, আমাদের অনেক রকম কাহিনী ঘটে যায় বোধ হয়, তারপরে আমাদেরকে ব্যাক করতে হয় কুড়িগ্রামে। তো পুরান ঢাকাতে যখন কুড়িগ্রামে চলে গেলাম, এরপরে আমাদের অনেক বছর টেলিভিশন ছিল না, আর আমাদের বাংলাদেশে তখন অত টেলিভিশন অ্যাভেলেবেল ছিল না, আমাদেরও ছিল না। প্রগতির সংসদে আমরা যে যে নাটক দেখতাম বা সিনেমা দেখতাম চুপচুপ করে, অবশ্য আব্বাকে লুকায় লুকায় আমাকে যেতে হতো, কারণ ওরকম করে কথা নেই। আমার মনে আছে হিরোক রাজার দেশে ওখানে দেখানো হয়েছিল প্রগতির সংসদে, তখন কেনেডিয়ার আমি চুপ করে, কেনেডিয়া আমার ছোটোবেলার, আমাদের একই বাড়িতে আমরা থাকতাম, ও ছোটোবেলার একটা সাথী ছিল, ওর সাথে গেছিলাম আমি, তো হিরোক রাজার দেশে দেখেছিলাম। এই করে করে পরবর্তীতে দেখলাম পার্লেনের রুম কি, অনেক পরে, আমি ম্যাট্রিকের আগে আগে বোধ হয় পার্লেনের রুম কি দেখি না, আমি হতভম্ব হয়ে গেছি যে মানুষ এত সুন্দর হয়, সেটা হচ্ছে আমাদের সুবর্ণা মোস্তফা। ওনার বোধ হয় প্রথম বা দ্বিতীয় নাটক এরকম কিছু একটা হবে, আর আমার বোধ হয় জীবনে প্রথম হয়তো হবে সুবর্ণা মোস্তফাকে দেখা। ওইটা দেখে আমি হতভম্ব হয়ে গেলাম, সুবর্ণা মোস্তফা একটা অসাধারণ কথা বলে, ওনার ডায়লগ বলা আর এত সুন্দর করে বাংলা বলা, তারপরে চাহুনি, কথা বলা, স্টাইল, শাড়ি পরে যে হাঁটতেন সুবর্ণা মোস্তফা, আমি হতভম্ব হয়ে দেখতাম। পিচ্চি 16-17 বছর, হয়তো 15-16 বছরের ছেলে হবো আমি, কিন্তু ওনাকে দেখে আমি হতভম্ব হয়ে গেলাম।
এরপরে অনেক ঝড়ঝাপটা গেল, আমি এসএসসি পাস করলাম, এইচএসসি পাস করলাম, ঢাকার সদরঘাটের ওই পাটুয়া টুলে দিয়ে জগন্নাথ কলেজে যেতাম, বক্সিবাজারে থাকতাম, বক্সিবাজার দিয়ে চকে যেতাম, ওইদিকে যেতাম, অনেক ঝড়ঝাপটা গেল, সেন্ট্রাল রোডে ছিলাম। তারপরে এই সময় আমি ধানমন্ডি 15 নম্বরে থাকি, আমার ভাইয়ের বাসায় অবশ্যই। তো তখন আমার যে ওই যে কেনেডির কথা বললাম, যে ওরা খাজামজলি থাকতো, কি বলবো জানি না, ফ্যামিলি বন্ধু ভাই ওদের বাড়ির সাথে আমার একটা আদম্য সব সময়ের জন্য একটা অসাধারণ সম্পর্ক। ওদের সব ভাই বোনগুলো, খালাম্মা, ইভেন খালুকেও জীবনে কম পাইলেও উনিও আমাকে বেশ স্নেহ করতেন, আদর করতেন। আমার মনে আছে যে উনি রসমালাই নিয়ে আসতেন, রসমঞ্জুরি নিয়ে আসতেন যখন উনি ছুটিতে আসতেন বা দেশে মানে কুড়িগ্রামে আসতেন, তখন আমার জন্য আলাদা একটা করে প্যাকেট আনতেন। এগুলো আমার মনে আছে কিছু কিছু কাহিনী। কিন্তু আমি তখন যেই কথায় আসতেছিলাম, তো একটা মেয়ের সাথে আমার পরিচয় হইলো ময়মনসিংহ মেডিকেল কলেজে, দেন বীর হোসেন কেনেডি ওই আমাকে পরিচয় করে দিয়েছে যে সন্টু, ও আমাকে আগেই বলছে, ঢাকাতে আমাকে বলা হয়েছে যে আমার একটা মেয়ের সাথে একটা সম্পর্ক হতে পারে বা একটা প্রেম হতে পারে, তো তুমি আসো ময়মনসিংহে, ওর সাথে পরিচয় করে দেবো, তুমি একটু দেখো বা কথা বলো। ব্যাপারটা এমন কিছু এরকম নাটকীয় ছিল না। তারপরে আমি ময়মনসিংহে গেলাম, তারপরে ওই মেয়েটার সাথে আমার প্রথম পরিচয় হলো। একটা সালোয়ার কামিজ পরা একটা অপূর্ব মেয়ে, সুন্দর করে কথা বলে, অসাধারণ তার বাচন ভঙ্গি, এত সুন্দর বাংলা বলে, আমি দেখে হতভম্ব হয়ে গেলাম। আমার সুচিত্রা সেন আর সুবর্ণ মুস্তফা সবাই চলে গেল, আমার মনের মধ্যে ওই মেয়েটাই জায়গা করে নিল। কিন্তু দুঃখজনকভাবে সত্য যে ও আমার বন্ধুর, আমার ভাইয়ের, আমার মানে সারা জীবনের বেড়ে ওঠার সহ সাথীর ফিয়ান্সি হবে, গার্লফ্রেন্ড হবে। গার্লফ্রেন্ড শব্দটা আমাদের দেশে ওইভাবে ছিল না, প্রেমিক বলতে পারি, ওরা বন্ধু হতে পারে। দুজনে মেডিকেলে পড়ে, এক মেডিকেল কলেজে একই ক্লাসে পড়ে, তো দুজনের মধ্যে একটা সম্পর্ক হলো। কিন্তু আমার একটা ক্রাশ ছিল, আমি দেখে হতভম্ব হয়ে গেছি যে মেয়েরা এত সুন্দর হয়, এত সুন্দর করে কথা বলতে পারে, মানে অপূর্ব সৃষ্টি আল্লাহর, এটা আমার কাছে মনে হয়েছিল। কত 18-19 বছর বোধ হয় বয়স হবে আমার। আরও কঠিন ব্যাপার হলো কি, ওই মেয়েটা যখন ওদের মেডিকেল কলেজের হোস্টেলে গেলাম, ময়মনসিংহ মেডিকেল কলেজে, তখন ও আমাকে পায়েস বানিয়ে খাওয়ালো যে ও কেনেডির খুব ভালো বন্ধু।